एकनापि सुवित्केन पुष्पितेन सुगंधिन वैश्यतत् वनं सब्बं सुपुत्रेन कुलं जताति। पुण्यार्थी दायक दायिकागण, कोनो स्थाने कोनो बने उपबने সত্যকারের যদি একটি সুবৃক্ষ গজিয়ে উঠে, যেমন চন্দন বৃক্ষ, এই চন্দন বৃক্ষের চতুর্পাশস্থ অন্যান্য যত বৃক্ষ সৃষ্টি হোক না কেন, একটা চন্দন বৃক্ষের সুগন্ধ সৌরভে সমস্ত বন উপবন সুগন্ধে পরিণত হয়, সেই চন্দন বৃক্ষ পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাওয়া হোক না কেন, সেই স্থানও শুধু সুগন্ধে পরিণত হবে না, অসংখ্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে, মূল্যায়ন হবে, মর্যাদা পাবে। তাই সেই চন্দন বৃক্ষ সদৃশ্য একজন পুরুষ আমাদের মাঝে আজ থেকে 95 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরবর্তী সময়ে সাধক শ্রেষ্ঠ আর্য পুরুষ বনবন্তে নামে সবার শ্রদ্ধা ভাজন পূজার শ্রেষ্ঠ পাত্র হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। তাহলে এই একটা সন্তানকে ভিত্তি করে তিনি তার জীবনকে শতদ্বারায় মহিমান্বিত করেছেন, শুধু তাই নয়, তার মাতা পিতাকে গর্বিত ধন্য করেছেন, তার বংশকে গৌরবদীপ্ত করেছেন, বৌদ্ধ জাতিকে বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এবং সৌভাগ্য করে দিয়েছেন। এর চেয়ে শ্রেষ্ঠ বরেণ্য পুণ্যপুরুষ আমাদের সমাজে অত্যন্ত বিরল বললেও অত্যুক্তি হয় না। তাহলে আজকে এখানে অসংখ্য মা বাবা এসেছেন, কেন তার মতো একজন উত্তরসূরি সৃষ্টি করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা আত্মদর্শন করার চেষ্টা করি না, আর আত্মদর্শন যদি করতে না পারি আত্ম উপলব্ধি হবে না, আর আত্ম উপলব্ধি করতে না পারলে আত্মসচেতনতা আসবে না, আত্মসচেতনতা যদি না আসে বিবেকবোধ জাগ্রত হবে না, বিবেকবোধ জাগ্রত না হলে সম্যক দৃষ্টি বা সম্যক জ্ঞান উৎপন্ন হবে না, আর সম্যক জ্ঞান যদি অর্জন করতে না পারি জাগতিক দুঃখ কি, আত্যন্তিক দুঃখ কি, সেই সম্পর্কে পারঙ্গমতা অর্জন করতে সক্ষম হব না। যদি পারঙ্গমতা অর্জন করতে না পারি তাহলে জাগতিক দুঃখকে পরাভূত করতে পারবো না, আত্যন্তিক দুঃখকে পরাভূত করতে পারবো না। তো জাগতিক আত্যন্তিক দুঃখকে পরাভূত করতে না পারলে বিমুক্তি সুখ লাভ করা সুদূর পরাগত, আর বিমুক্তি সুখ অর্জন করতে না পারলে নির্বাণ সুখ লাভ করা আরো সুদূর পরাহত। তাহলে আমাদের আর্য পুরুষ বনভান্তে তার আধ্যাত্মিক জ্ঞান সাধনা এবং আত্মসংযম আত্মত্যাগের মধ্যে দিয়ে দীর্ঘ কঠোর সাধনার মধ্যে দিয়ে ধান পাতা গভীর অরণ্যে যেভাবে নিজেকে জানার চেষ্টা করেছেন, উপলব্ধি করার চেষ্টা করেছেন, আত্মস্থ করার চেষ্টা করেছেন, তার প্রত্যক্ষ সুফল আজকের এই সমাবেশ, আজকের এই পুণ্যময় আয়োজন। এবং সবচেয়ে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ত্রিপিঠক তথা ধর্ম পূজার ব্যবস্থা। এটা যদি আর্য পুরুষ বনভান্তের আবির্ভাব না হতো, তার আধ্যাত্মিক জ্ঞান সাধনায় পারঙ্গমতা অর্জন করতে না পারতেন, তিনি যদি নির্দেশনা না দিতেন, আজকে মহান ভিক্ষু সংঘের সমাবেশ এবং ভক্ত পূজারীদের সমাবেশ প্রত্যাশা করা যেত না, যেত না। তাহলে তিনি আমাদের শুধু পরম কল্যাণ মিত্র ছিলেন না, তিনি আমাদের পরম কল্যাণ মিত্র ছিলেন। শুধু পরম কল্যাণ মিত্র নয়, তিনি জীবন দর্শন উপলব্ধি অন্যতম পথিকৃত বললেও, পথ প্রদর্শক বললেও অত্যুক্তি হয় না। তিনি নিজে জেনেছেন, আমাদেরকে জানানোর ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন, পেলে খেয়েছেন না পেলে খাননি, এমনকি অনেক হিংস্র পশু পর্যন্ত তাকে দেখাশোনা করেছেন, নিরাপত্তা দিয়েছেন। ইদানিংকালে
সেই পশুদেরকে আমরা বিবেকবান প্রাণী বলি না। আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা সবাই বিবেকবান প্রাণী, আত্মসচেতন প্রাণী। কিন্তু প্রতিনিয়ত দেখেন এই আত্মসচেতন বিবেকবান প্রাণী দাবি করেও আত্মঘাতী কারা করছে, আত্মধ্বংস কারা করছে, সমাজ সংস্কৃতিকে কিভাবে ভুলন্ত্রিত করছে, তাই দেখি বিবেকবান মানুষের লক্ষণ। তাই বুদ্ধ এই অসুন্দর অকল্যাণকামী মানুষের কাছ থেকে দূরে সরার থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সত্য সুন্দর পূজারি কল্যাণকামী মানুষের সংস্পর্শে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, সদ্গুরুর সন্নিধানে বীর্যলাভ হয়। তাহলে সদ্গুরু তো আছে, কিন্তু সদ্গুরু কেন বলা হয়েছে? গুরু পাওয়া যাবে, কিন্তু সদ্গুরু পাওয়া খুবই কঠিন। আর সদ্গুরু পাওয়া না গেলে হ্যাঁ সত্য জ্ঞান, সত্য দর্শন, বিমুক্তি জ্ঞান, বিমুক্তি সুখ লাভ করা কিছুতেই সম্ভব নয়। কারণ গুরু তো অনেক গুরুই আছে, কিন্তু গুরু পাওয়া সহজ হবে, সদ্গুরু পাওয়া সহজ নয়। ইতিপূর্বে অনেক গুরু জন্মগ্রহণ করেছে, এখনো জন্মেছে, ভবিষ্যতেও জন্মে, কিন্তু সত্যকারের কল্যাণ মিত্র সদ্গুরু কেমন হাতে গোনা খুবই হ্যাঁ নগণ্য। তাই এক সময়ে তথাগত বুদ্ধ সহ তার শিষ্য মন্ডলী যখন অন্যত্র যাচ্ছিলেন, তখন শিষ্যকে জিজ্ঞেস করেছিলেন, এ আনন্দ বলো দেখি আমার নখাগ্রের বালিকণা বা ধুলিকণার সংখ্যা বেশি নাকি স্থলভাগের ধুলিকণার সংখ্যা বেশি? তখন আনন্দ সমেত অন্যান্য ভিক্ষু সংঘ বুদ্ধের এই প্রশ্ন শুনে এই উত্তর দিতে ইতস্ত করছিলেন। তখন ওই বুদ্ধ নিজে বলে দিচ্ছিলেন, কেন তোমরা বুঝতে পারোনি? তখন তারা বললেন, এই তথাগত কোথায় নখাগ্রের ধুলিকণা বা বালির সংখ্যা আর কোথায় স্থলভাগের বালির সংখ্যা, কুটি কুটি ভাগের এক ভাগ হবে না? তখন এই বুদ্ধ হেসে বলেছিলেন, এই আনন্দ তোমরা বোধহয় আমার আসল প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পারনি। অর্থাৎ জীবন দর্শন, জীবন মুক্তির মানুষের সংখ্যা হচ্ছে ওই নখাগ্রের বালিকণার সদৃশ্য, আর স্থলভাগে ধুলিকণার সদৃশ্য হচ্ছে আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ। এখানে তফাৎ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান সাধনার মাধ্যমে নখাগ্রের বালিকণার সদৃশ্য আত্মজয়ী বিমুক্ত মহাপুরুষ সৃষ্টি হয়, আর স্থলভাগে অসংখ্য ধুলিকণার সদৃশ্য সাধারণ মানুষ আত্মকলহ আত্মদ্বন্দ্ব লোভ দ্বেষ মোহে জড়িত হয়ে অসংখ্য দুঃখ যন্ত্রণে কালক্ষেপণ করছে কিনা আপনারাই চিন্তা করুন। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি, আসলে সহানুভূতির কথা বলছি, কে কাকে সহানুভূতি অস্ত প্রসারিত করছি বলেন, কে কার দুঃখে দুঃখী হচ্ছি বলেন, কার দুঃখ নিবারণের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি বলেন। অথচ ধর্মের কথা বলছি, ধর্মের দোয়া দিচ্ছি, কিন্তু অধর্মের কাজটাই সবচেয়ে বেশি করছি। তো সেই কারণে আমার কুরের ঘরে কোনোদিন সহজে স্বর্গসুখ সৃষ্টি হবে কিনা সন্দেহ হচ্ছে। যতক্ষণ কুরের ঘরে স্বর্গসুখ সৃষ্টি হবে না ততক্ষণ সত্যের সদ্ধর্মের জাগরণ আনয়ন করা খুবই কঠিন। কারণ আত্মসংশোধন না হলে পরকে সংশোধন করা যাবে না, আর পরকে সংশোধন করতে না পারলে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে না, আন্তরিকতা সৃষ্টি হবে না, আত্মবিশ্বাস সৃষ্টি হবে না, শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে না, বুদ্ধগুণ ধর্মগুণ সঙ্গগুণ সবাইকে প্রভাবিত করতে পারবে না। অথচ সকাল সন্ধ্যা আমরা কি বলি, নাত্থি মে শরণায়াং বুদ্ধ মে শরণাং বরাং এতে না স্বচ্ছ বজনা ও তুতে জয় মঙ্গলাং। আমি বুদ্ধের শরণ ব্যতীত অন্য শরণে যাব না, এই সত্য বাক্যের দ্বারায় আমার শুধু জয় মঙ্গল নয়, আমার পরিবারের শুধু জয় মঙ্গল নয়, হ্যাঁ সমগ্র প্রাণী জগতের জয় মঙ্গল হোক। কিন্তু কথার সাথে কাজের মিল আছে কিনা নিজেকে আত্ম জিজ্ঞাসা করুন। নাত্থি মে শরণায়াং ধম্ম মে শরণাং বরাং এতে না স্বচ্ছ বজনা ও তুতে জয় মঙ্গলাং। আমি প্রতিদিন ধর্মের ছয় গুণ শরণ করছি, আবার সেখানেই বলছি আমি ধর্মের শরণ ব্যতীত অন্য শরণে যাব না, আবার বলছি নাত্থি মে শরণায়াং সঙ্গ মে শরণাং বরাং এতে না স্বচ্ছ বজ্রা ও তুতে জয় মঙ্গলাং। এই ত্রিরত্নের শরণে যারা শরণাগত তাদের ভয় ভীতি নেই, তাদের দুর্বলতা নেই, তাদের মানসিক যন্ত্রণা নেই, কষ্ট নেই, আর্তনাদ নেই। দেবদত্তের মতো বুদ্ধের বিরোধী একজন ব্যক্তি হয়েও অথচ তার শিষ্য অথচ তার ব্রাতা হিসাবে কেমন বুদ্ধের সান্নিধ্য পাওয়া সত্ত্বেও বুদ্ধ গুণকে অনুধাবন করতে পারেনি বিদায়, ধর্ম গুণকে অর্জন করতে পারেনি বিদায়, সংকের মহিমাকে অন্তরে ধারণ করতে পারেনি বিদায়, সুযোগ পাওয়া সত্ত্বেও তার জীবনের করুণ ইতিহাস আপনাদের কারো অজানা নেই। কিন্তু শেষ জীবনে
তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, যার সাথে আমি বিরোধিতা করেছি, যাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছি, আমি তার সান্নিধ্যে যাব। কিন্তু তার সান্নিধ্যে গিয়েও তার সাক্ষাৎ না পেয়ে, হ্যাঁ, যখন অবিচি নরকে নিচের থেকে আগুন উঠে তাকে দগ্ধীভূত করছে, তখনই তিনি শরণ গ্রহণ করেছিলেন, আমি অতীতে ভুল করলেও এখন আর ভুল পথে পা বাড়াবো না, আমি বুদ্ধের শরণ নিচ্ছি, ধর্মের শরণ নিচ্ছি, সঙ্গের শরণ নিচ্ছি। তাহলে দেবদত্ত শেষ মুহূর্তে শরণ নিয়ে অনন্ত অনন্ত জন্ম নরক যন্ত্রণা থেকে অর্ধেক আয়ু পেয়েছিলেন, আর আমরা কেন এত সুন্দর জীবন পাওয়ার পরেও সেই শরণ থেকে আমরা দূরে সরে যাচ্ছি? কেন আর্য শ্রাবক বনমান থেকে এখনো বুঝতে পারছি না? কেন আমরা মিথ্যা দৃষ্টিতে যাচ্ছি? কেন আমরা সংঘর্ষ করছি? কেন আমরা ভাইয়ে ভাইয়ে সংঘাতে লিপ্ত হচ্ছি? তাহলে সকল মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি, সেই চেতনাবোধের জন্য তথাগত বুদ্ধ ঐক্যের কথা বলেছেন, একতাই শক্তি, একতাই বল, একতার মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়। তো যেহেতু সময় নেই, আমি আমার কথা না বাড়িয়ে যদি বিকালে সময় পাই আমি দুটো কথা বলবো, যেটার দ্বারা আমার শ্রেষ্ঠ জীবনকে শ্রেষ্ঠ করতে পারি, আমার উন্নত জীবনকে উন্নত করতে পারি, মানবিক চেতনাবোধকে আরো সমৃদ্ধ করতে পারি, সম্প্রীতির চেতনায় নিজেকে জাগিয়ে তুলতে পারি, এবং বুদ্ধের আদর্শকে লালন করে অশান্ত বিশ্বে শান্তির বাতাবরণ সৃষ্টিতে আমরা ভূমিকা পালন করতে অতীতেও পেরেছি, এখনো পারবো, আগামীতেও পারবো, যদি আমরা বুদ্ধ ধর্ম সঙ্গকে চিনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। তা আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে সেই আর্য পুরুষ বর্ণবন্তের, হ্যাঁ, পাদপদ্মে প্রার্থনা জানাচ্ছি, আপনি যেখানে থাকুন না কেন আমাদেরকে আশীর্বাদ করুন, আপনার আদর্শে উদ্দীপ্ত হয়ে আদর্শের উত্তরসূরি হিসাবে সমাজ সদ্ধর্মের জাতির অশান্ত বিশ্বের কল্যাণ কামনায় আমরা যাতে ভূমিকা রাখতে পারি। আপনারা যারা আছেন আপনারা এখনই বুঝতে পারছেন, ছেলে মেয়েকে যদি উচ্চশিক্ষায় সুশিক্ষিত করতে না পারেন, ধর্মীয় নৈতিক শিক্ষায় যদি সুশিক্ষিত করতে না পারেন, পরিবার সমাজ সুন্দর হবে না, বনমন্ত্রের আদর্শ হ্যাঁ জাগিয়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবো না। এই শুভকামনা করে এবং আমাদের রাজাবাবু যে প্রস্তাব দিয়েছে আমি তাকে স্বাগত জানাচ্ছি, এবং ভান্তে আজকে তথাগত বুদ্ধের এই মানে জন্মলাভের স্থানটাকে কিভাবে ভারতবাসী বিশ্ববাসী পূজা করছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে আপনারা আমরা তীর্থ দর্শন করতে গিয়ে সেখানে গিয়ে কিভাবে পূজা দিচ্ছি আপনারা চিন্তা করুন। তাহলে আমাদের রাজ্য পুরুষ বনমানতে আমাদের যে সদ্ধর্মের জাগরণের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, তাহলে তার জন্মভূমিকে যদি আমরা পুণ্যপীঠে পরিণত করতে না পারি, তাহলে সত্যকারে তার অনুসারী তার ভক্ত পূজারী হিসাবে নিজেদেরকে দাবি করতে পারবো না। তার কথার সাথে একাত্ম ঘোষণা করে আগামী বছর যাতে সগৌরবে সসম্মানে তার জন্মভূমিকে আমরা ঐতিহাসিক পুণ্যতীর্থে রূপদানের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে মিলিত হয়ে যাতে তার স্মৃতিকে অম্লান করতে পারি, এই আহ্বান জানিয়ে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।